ভাবিয়ে কয়, কি তাকস, এইটাও কি সম্ভব, এত বড় প্রাণী এটারে কেমনে বসে আনছে? আমি কি এই যুগে আইসা ভাবি তথ্য প্রযুক্তির যুগে কি যে একটা খেলা চলছে, কলিকাল চলে আসছে। ভ্লাদিমির পুতিন মাফিয়া ডন, মাফিয়াগিরি পৃথিবীর যে কোনো দেশেই নাকি ঘটানোর ক্ষমতা রাখেন, তবে এবার নতুন আরও একটা খাতায় নাম লিখেছেন। যদিও এই লাইনে পুতিন না, পৃথিবীর অনেক দেশই হাঁটে, পুতিন আগেও হাঁটছে। দর্শক, অনেক আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে ভ্লাদিমির পুতিনের এই রাশিয়া তাদের সামুদ্রিক কন্ট্রোল রাখার জন্য শত্রুদের নৌজাহাজ, সাবমেরিন, অনেক কিছু মানে আইডেন্টিফাই করার জন্য এক ধরনের ব্যবস্থা নিয়েছিল, সেটা ছিল ডলফিনের মাধ্যমে। কিন্তু আজকে কথা বলছি সমুদ্রের রাজা, দ্য জায়ান্ট, দ্য হোয়েল, দ্য তিমিনিয়া, মানে পুতিন তিমিরেও মনে করলেন বস কইরা, তিমি দিয়েও ঘটনা ঘটাইতে গেছিল, তবে ধরা খাইছে কোথায়, সুইডেনে গিয়া। তার মানে পুতিনের নজর এবার সুইডেনের বিপরীতে। কয়েকদিন আগে বলছিলাম সুইডেনের এম্বাসি বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হচ্ছে, তবে এইবার অন্য এক ঘটনা ঘটল সুইডেনে। রাশিয়ার গুপ্তচর তিমি, নাম হচ্ছে ভ্লাদিমির, কাকু আবার নামও দিছে। ভ্লাদিমিরের দেখা মিলেছে ইউরোপের দেশ সুইডেনের উপকূলে। ধারণা করা হয় বেলুগা প্রজাতির এই তিমিটিকে রাশিয়ার নৌবাহিনী প্রশিক্ষণ দিয়েছে, আর প্রশিক্ষণ শেষে গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার করছে। দর্শক, ভিডিওতে কিছু দৃশ্য আপনারা দেখেছেন, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই প্রতিবেদন দিয়েছে। দর্শক, এই তিমিটিকে প্রথমে 2019 সালে নরওয়েতে একবার দেখা গিয়েছিল। ওই সময় ধারণা করা হয়েছিল এটি রুশ বাহিনীর একটি গুপ্তচর তিমি। তিমিটির গলায় মানুষের তৈরি এক ধরনের বর্ম লাগানো ছিল। সেই বছর নরওয়ের মৎস্য বিভাগ তিমিটিকে ধরে ফেলেছিল। ওই সময় তিমিটির গায়ে লাগানো বর্ম এমনকি এক ধরনের অ্যাকশন ক্যামেরা ছিল যেটিকে খুলে ফেলা হয়েছিল। তিমিটির গায়ে মোড়ানো একটিকে প্লাস্টিকে লেখা ছিল ইকুইপমেন্ট সেন্ট পিটার্সবার্গ। বুঝতে পারছেন নাম চলে আসছে রাশিয়ার। ওই সময় নরওয়ের মৎস্য বিভাগ বলেছিল এই তিমিটি হয়তো খাঁচা থেকে পালিয়ে গিয়েছে এবং এটিকে রাশিয়ার নৌবাহিনী প্রশিক্ষণ দিয়েছে, কারণ তিমিটি মানুষের কাছাকাছি আসছিল। নরওয়ের কর্তৃপক্ষই তিমিটির নাম রেখেছিল ভ্লাদিমির। এরপর থেকেই তিমিটির গতিবিধির উপর নজর রাখছিল একটা সংস্থা, সেটার নাম হচ্ছে ওয়ান হোয়েল। তারা বলছে ভ্লাদিমির গত 3 বছর ধীরে ধীরে নরওয়ের উপকূলের অর্ধেকটা পার হয়েছে, কিন্তু গত কয়েক মাসে এটা গতি বাড়িয়ে দিয়েছে। এবার গতি বাড়িয়ে নরওয়ের উপকূলের বাকি অর্ধেক পথ পাড়ি দিয়ে এবার সুইডেনে এসে পৌঁছেছে। গত 28 মে তিমিটিকে সুইডেনের দক্ষিণ পূর্ব উপকূল হ্যাম বোস্টার্ন্ডে দেখা গিয়েছে। ওয়ান হোয়েল অর্গানাইজেশনের প্রাণীবিদ বার্তা সংস্থা AFPকে বলেছে, আমরা জানি না কেন সে হঠাৎ এত দ্রুত চলাচল করছে, বিশেষ করে সে তার প্রাকৃতিক পরিবেশ থেকে খুব দ্রুতই সরে যাচ্ছে। হতে পারে তিমিটির সঙ্গী খুঁজছে, অথবা হতে পারে এটি একাকিত্ব ভুগছে, কারণ বলুগা তিমি খুবই সামাজিক হয়, তাই হয়তো এটি নিজ জাতের অন্য তিমি খুঁজছে। অপরদিকে নরওয়ে তিমিটিকে সাধারণ তিমি হিসাবে আইডেন্টিফাই না করে রাশিয়ার গুপ্তচর হিসাবে অভিহিত করছে, জানিয়ে এবার সুইডেনেরও বক্তব্য যে রাশিয়ার সাথে যেহেতু সুইডেনের সাময়িক সম্পর্কটা খারাপ যাচ্ছে, এই তিমিকে যেইভাবে হোক এটা কোন সিগনালে চলে আই ডোন্ট নো, বা তারাও বলছে না যে এটাকে আবার সুইডেনে পাঠানো হয়েছে, সুইডেনের সমুদ্র সীমা বা সুইডেনের সমুদ্রের মধ্যে কোনো রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছে এই রাশিয়া, হয়তো কোনো কিছু ম্যাপ করছে। কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন আগে রাশিয়ার মাছ ধরার এক জাহাজ নিয়ে, একটা না কয়েকটা বোট নিয়ে কিন্তু আকাশ পাতাল ঘটনা ঘটে গেছে, যে ইউরোপের এই সমুদ্র সীমার বিভিন্ন অংশের একটা জলচিত্র রাশিয়া কালেক্ট করছে। কেন? এই সমুদ্র সীমার নিচে দিয়ে সাবমেরিন কেবল, পাওয়ার কেবল সহ অনেক ধরনের ঘটনা আছে, আর সেগুলোকে কিন্তু রাশিয়া উড়াই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। এর পরপরই যখন এই তিমি এবার সুইডেনের উপকূলে দেখা মিলল, আর সুইডেন যেহেতু ন্যাটোতে কানেক্টেড হতে যাচ্ছে, সুইডেন কয়েকদিন আগে ইউক্রেনকে বিশাল সহযোগিতা করেছে, সুইডেন কয়েকদিন আগে রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, রাশিয়া সুইডেনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, যার কারণে এই পরিস্থিতিতে এসে তিমির এই গতিপথ হঠাৎ করে সুইডেনে ঢোকাকে অস্বাভাবিক ভাবছে। এখন মজার বিষয় হচ্ছে কি জানেন, আমি আপনি আমরা এখনও বাংলাদেশে ওই 303 রাইফেল, হ্যাঁ মেশিন গান টেশিন গান, ওই 200 কিলোমিটারের ক্ষেপণাস্ত্র নিয়ে আমরা ভাবি আমরা অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ওই কী বলো যে পরাশক্তির দেশগুলো আমেরিকাও, এই যে করোনা আপনি দেখেন চীন, যে করোনা টরোনা, হ্যাঁ আপনার মানে অনেক ধরনের বিষয় আছে, হিন্দি ছবি বা বলিউডের হলিউডের ছবি দেখলে আপনারা দেখবেন যে কী কী ধরনের অস্ত্র যে পৃথিবীতে চলছে, আকাশ বাতাসও যে এরা কত রঙের কন্ট্রোলিং করে,
কোন দেশের খবর যাদের কাছে কিভাবে রাখে, তবে এই খেলায় পুতিন কাকু অনেক দূর আগায় গেছে এটাই প্রমাণিত হইল। যদিও রাশিয়া আনুষ্ঠানিকভাবে বলছে যে এটা আসলে কোনো গুপ্তচর তিমি না, এটি এমনি তাদের পালক তিমি ছিল, এটা খাঁচা থেকে বের হয়ে গেছে। এখন স্বীকার তো করবেই না, দেখা যাক এই তিমি নিয়ে আপডেটিং কী হয়। তবে খেলা জমেছে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।